হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, কালকে ছিল শিবরাত্রি। শিবরাত্রির উপোস করেছিলাম, আমি কাজেও গেছিলাম, আর সন্ধ্যাবেলা এসে জল ঢেলেছিলাম। গলাটা এমনিতেই ব্যথা, আবার স্নান করে আবার জল ঢেলেছিলাম, খুবই শরীরটা খারাপ ছিল। কালকে ব্লগ করিনি, মানে কি একদিন ব্লগ করব, দুদিন বন্ধ করব, এক আরেক দিন ব্লগ করব, তিন দিন বন্ধ করবো, এরকম করলে চলবে? চলবে না, তোমরাই বলো। তা আমি আজকে আবার সন্ধ্যাবেলা, বাড়িতে কেউ নেই, ফাঁকা দেখাচ্ছে তোমাদেরকে, বাড়ি কেউ নেই, ফাঁকা। আর দেখো এত কেচেছি আমি, বিছনার ওপর আমি ফেলেছি, শুকিয়েছে। আর এই যে সাইকেলের ওপর কিছুটা রয়েছে, এগুলো শুকায়নি, এগুলো আমি সাইকেলের ওপর ঝুলিয়ে রেখেছি, কালকে সকালবেলা আমি এগুলো মেলে দেবো। চলো, কোন শাড়িটা পরেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এটা আমাদের ডাইনিং প্লেস, এই যে এই শাড়িটা আমি পরেছিলাম কালকে, পরে পুজো দিয়েছিলাম। তখন আমি সন্ধ্যা দেবো, বাড়িতে কেউ নেই, বাড়িতে পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা বাড়ি। চলো গোপালকে এখন খেতে দেবো, সন্ধ্যা দেবো, তারপরে গোপালের মশারি টানিয়ে দেবো। চলো দেখতে থাকো। এখন আমি এদিকে চলেছি গঙ্গা জল নিয়ে আসতে। গঙ্গা জল দিয়ে আমি সারা ঘরকে গঙ্গা জল দিয়ে দিলাম সারা ঘরে। আর এদিকে আমি ঠাকুরের বাটাগুলো নামিয়ে দিয়েছি, জলগুলো একসাথে রেখেছি, আর বাটাগুলো একটা বাটির মধ্যে রেখেছি, প্রসাদটা রেখে এই যে ধূপ প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে আমি ধূপকাঠি জ্বালাচ্ছি, এখন আমি ধূপকাঠিটাকে জ্বালিয়ে তারপরে আমি গোপালকে দেবো খেতে। গোপালকে খেতে দিয়ে দিয়েছি, জল দিয়েছি আর নকুলনা দিচ্ছি। এটা আমি কিন্তু ডান হাত দিয়ে দিচ্ছি, তোমরা আবার ভেবো না আমি বাঁ হাতে দিচ্ছি, যেহেতু আমি ডান সাইডে ক্যামেরাটা রেখেছি। আর মনে হচ্ছে আমি মানে কি বলবো, মনে হচ্ছে আমি বাঁ হাত দিয়ে খেতে দিচ্ছি, ডান সাইড দিয়ে, ডান হাত দিয়ে দিচ্ছি, সব ডান হাত দিয়ে করছি। ঘন্টা বাজিয়ে গোপালকে ধূপকাঠি এসে দিলাম, আর এদিকে শঙ্খটা বাজিয়ে নিলাম। এই প্রথমবার আমি, মানে সরি, প্রথমবার না, নিচে এতদিন বাদে আমি একদিন সন্ধ্যা, মাও দেয়, মা আর দিদা মিলেই সন্ধ্যা দেয়, আমি খুব একটা দিই না, আমার অত ভক্তিটা আসেই না মন থেকে। যখন ইচ্ছা হলো গোপালকে দিলাম, এটা আমার শ্বশুরমশাই, যখন ইচ্ছা হয় তখন একটু গোপালকে দিই। লাইটটা না জ্বালালাম কি বলবো, চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমি এখন ঘর থেকে যাচ্ছি, ওই লাইটটা জ্বালিয়ে নিলাম, এই লাইটটা জ্বালিয়ে আমি এখন বাইরে যাব গোপাল দিতে। শোনো গোপাল, গেট থেকে বেরোলে পেছন দিকে তুলসী গাছটা পড়ে, পেছন দিকেই রাখা হচ্ছে, যেহেতু সামনের দিকে সবার ফ্ল্যাট রয়েছে, তো তাই পেছন দিকে সন্ধ্যাবেলায় তুলসীর তলায় দিয়ে দিলাম ধূপকাঠি। এবার আমি ধূপকাঠিটা গুজে ঘরে চলে আসবো। এই গোলাপ, আর এই যে নিচে ছোট্ট লাল গোলাপের থোকটা, এটা আমাকে বর দিয়েছিল ভ্যালেন্টাইনের দিন, তোমাদেরকে দেখাইনি, আজকে দেখালাম। শুকিয়ে যাচ্ছে, এই যে শুকিয়ে অনেক পড়ে গেছে, ঝরে গেছে, সেগুলো দেখালাম। আর আমার বর দিয়েছিল এই যে এই শোপিসটা দিয়েছিল, আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও, এই যে এই বক্সটা দিয়েছিল, দাঁড়াও খুলে দেখাচ্ছি দাঁড়াও, এই যে বক্সের মধ্যে একটা এরকম টেডি বিয়ার আছে, আর এই তিনটে গোলাপ ছিল, আর একটা গোলাপ কী করেছে মেজে কে জানে, এই কোনায় ছিল। মেয়ে এটাকে নিয়ে খেলে, আমার ভালোই হয়েছে, আমি বুড়ো হয়ে গেছে, মানে বুড়ো হয়নি, মানে এখন আর এইসব দিয়ে লাভ আছে, বিয়ে হয়ে গেছে। আমি বরকে বলেছি বক্সটা এনেছো, ভালো করেছো, এই বক্সের মধ্যে আমি কানেরগুলো রাখবো, ছোটো ছোটো কানেরগুলো রাখবো। বর বলে বাবা তোমার ভালো লাগেনি, তোমাকে বক্স দিয়েছি কানের রাখার জন্য, সব আনন্দ করার জন্য, আনন্দ করবো আর কি। চলো গোপালকে খেতে দিয়েছি, গোপাল একটু খেয়ে নিক, তারপর গোপালকে শয়ন দেবো। এই যে আমাদের ছোট্ট গোপাল, তিনটে আছে, এই কৃষ্ণ ঠাকুর, এটা কৃষ্ণ ঠাকুর, এটা গোপাল, এটা আমাদের আগের গোপাল ছিল, আর এটা সেদিনকে ধনতেরাসের দিন এই গোপালকে কিনে নিয়েছিলাম। গোপালের খাওয়া হয়ে গেছে, এখন খাবারটা নামিয়ে দেবো। এবার গোপালকে আমি মশারিটা নিয়ে শুয়ে দেবো, গোপালের শোয়ার সময় হয়ে গেছে। গোপালের খাট থেকে ফুলগুলো সরিয়ে দিতে হবে, নাহলে
গোপাল শুতে পারবে না ঠিক করে, উলের খোঁচা খাবে, তাই তো গোপাল? আমি আজকে পুজো দিয়েছি, দি সকালবেলা দিদা দিয়েছে, আমি এখন দিচ্ছি। এই যে গোপালের একটা চাদর পেতে দিলাম, আর এদিকে আমি বালিশ পেতে দিলাম, দুটো গোল বালিশ আর মাথায় বালিশ। যেটা আমি শুনলাম সেটা বড় গোপাল ছিল, এটা ছোট গোপাল, আর এটা হলো মেজ গোপাল। এবার আমি ভালো করে শুয়ে দিলাম। এই মশারিটা মা বানিয়ে দিয়েছে, আর এই কম্বলটা না আমি কিনে দিয়েছিলাম। কম্বলটা খুব খুব নরম, বেশ শুয়ে আরাম আছে, মানে আমাদের কম্বলের থেকেও নরম বেশি কম্বলটা। তবে এখন মশারিটা টানিয়ে দিয়েছি, মশারিটা ভালো করে টানিয়ে ভালো করে গুঁজে দিবে, ওরও তো বাচ্চা মানুষ, ওদেরও গুঁজে দিতে হবে। এই দেখো ঘুমিয়ে পড়েছে ওরা মশারির তলায়। এই যে এই যে আমার মশারি টানানো হয়ে গেছে, মনে হচ্ছে না কত বড় ওদের মশারি, না এটা ছোট্ট খাট, এটা গোপাল সোনাদের মশারি, ওকে শুইয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। এখনো কমপ্লিট হয়নি। এই দেখো এই বাসনগুলো আমি মেজে রাখবো একবারে। আর এদিকে এই বস এই প্যাকেটটার মধ্যে মশারি ঠসারি ছিল, এগুলো আমি সরিয়ে রাখবো, বাসনটা মেজে কমপ্লিট করে রাখবো। চলো আমাদের আমার সামনে সাথে দেখ, আর এদিকে শুয়ে পড়ুক, আমি লাইটটা অফ করে দিই, নাহলে অন্ধকার ছাড়া ঘুমানো যায় না। যা আমরাও যেরকম অন্ধকার ছাড়া ঘুমাতে পারি না, ওই যে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে, এখনই তো আর ঘুম আসবে না। লাইটটা নিয়ে নিতি, আমি আমার কাত্তগুড়ি এই ঠাকুরের এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। রান্নাঘরের লাইটটা না জ্বালালে আবার ধোয়া যাবে না। আমি তুতলে যাচ্ছি কথা বলতে বলতে, বলবো আমার বরকে বলেছি একটুখানি টিফিন নিয়ে আসে, টিফিন খাও, টিফিন মানেই ফুচকা। আর এখন আমার কাজ হচ্ছে, সন্ধ্যা দাওয়া তো হয়ে গেছে, ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়েছি গোপালকে, এই যে জঙ্গলগুলোকে ভাঁজ করা, এই জঙ্গলগুলোকে ভাঁজ করবো। বিছানাটা আমাদের শুয়েছিলাম, আমি একাই শুয়েছিলাম, পুরো বালিশ মালিশ এদিক ওদিক, ঘুম আসে না। ফোনের চিন্তায় কখন একটু ফোন দেখবো, ফোনের চিন্তায় ঘুমাতেই পারছি না, ঘুমিয়ে পড়ছি আবার একটু ফোন দেখছি, দেখি তো একটু ভালো কিছু আছে নাকি। চলো বিছানাটা গুছিয়ে নিই, বিছানা গুছো, জামা কাপড়টা গুছাবো।